नमस्कार बंधुरा, आज के आमी एकटी निरामिष एवं एकटी आमिष पद तोमादे साथे शेयर करते एसे गेछी। एखाने आमी 150 ग्राम परिमाण पनीर निये निएछी। कड़ाते एक चामच परिमाण घी दिए ताते पनीरगुलो भेजे निलाम। अन्य कड़ाते एक टेबिल चामच सर्षेर तेल दिए ताते तेजपाता, शुकनो लंका, हिंग, छोटो एलाच पाँच फोड़न दिए देव। तारपर कुचोनो तीनटे मीडियम साइजेर आलू कड़ाते दिए नाड़ाचाड़ा करे नेब। एखाने आमी बाँधाकपि सरु सरु करे केटे गरम जले धुए जल झरिए नियेछि। आर आछे मूलो, कुमड़ो, पटल, पेपे और पालंग शाक। सब कटा सब्जी छोटो छोटो करे आमी केटे नियेछि एवं काटार आगे आमी भालो करे जले धुए परिष्कार करे जल झरिए नियेछि। कड़ाते आलू भाजा होच्छिलो तार ओपरेई समस्त सब्जी आमी दिए दिच्छि। এবার আমি স্বাদমতো নুন ছড়িয়ে দিলাম। আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি কালো ছোলা ভিজিয়ে রাখা সেটা দিয়ে দিলাম এবং 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে দিয়ে দিলাম এবং স্বাদমতো চিনি অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণ চিনি দিয়ে সমস্ত সবজিগুলো এবং সব কিছু জিনিস আমি ভালো করে কষিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার ধনে আর জিরে আমি শুকনো খলায় নেড়ে নিয়ে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা ছড়িয়ে দিলাম 1 চামচ পরিমাণ এবং ভিজে রাখা পনিরটা দিয়ে সমস্ত সবজি আর 1 কাপ পরিমাণ জল দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার ঢাকনা চাপা দিয়ে মিনিট 10-এর মতো আমি রান্না হতে দেব। 10 মিনিট পর এটা আমার লো ফ্লেমে রান্না হবে। 10 মিনিট পর সমস্ত সবজিগুলো আবার আমি একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে আমার তৈরি হয়ে গেল নিরামিষ পাঁচমেশালি পনির সবজি। এটা পরোটা, লুচি, রুটি যে কোনো কিছুর সাথে নিরামিষ দিনে সকালে জলখাবারে বা রাতে ডিনারে খেতেই পারা যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। কম উপকরণে এবং সবজি দিয়ে পুষ্টিকর একটা সবজি তৈরি করে ফেললাম। এখানে আমি 1 কিলো পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, সেটা জল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এতে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে সমস্ত কিছু আমি মাংসের সাথে মাখিয়ে 1/2 ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে ম্যারিনেট করতে রেখে দেব। এখানে আমি 5টা আলু অর্ধেক করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি জলে, জল ঝরিয়ে তাতে নুন, হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার কড়াতে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে তেল গরম হয়ে গেলে তাতে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি কড়া থেকে তুলে নেব। ওই তেলেই আমি জিরে, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এতে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো এবং 15টা রসুন কলি কুচো করে নিয়ে দিয়ে দিলাম। অল্প নুন ছড়িয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এর মধ্যেই 1টা বড় সাইজের টমেটো কুচোনো, 2 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করা আর 4টের মতো চিড়ে নেওয়া লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিলাম।
এটা আমি মিনিট তিনেকের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব। আর একবার কষিয়ে নিয়ে দেখলাম আমার তেল বেরিয়ে এসেছে, সব কিছু নরম হয়ে গেছে, পেঁয়াজ টমেটো সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং তেলও বেরিয়ে এসেছে মশলা থেকে। লঙ্কা গুঁড়ো এবং রোস্টেড ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব। স্বাদমতো নুন এবং অল্প চিনি দিয়ে দেব। সমস্তটা সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে আমি মিনিট পাঁচেকের মতো এটা রান্না হতে দেব। মিনিট পাঁচেক পরে ঢাকনা খুলে ভাজা আলুগুলো দিয়ে দেব এবং সমস্তটা আবার একবার মিশিয়ে নিয়ে মিনিট দশেকের মতো আমি ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেব। মিনিট দশেক পরে আবার আমি সমস্তটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তিন কাপ পরিমাণ আমি গরম জল আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। ফুটে উঠলে ঢাকনা চাপা দিয়ে আমি আরও দশ মিনিট মতো এটাকে রান্না হতে দেবো। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমার রান্নাটা হবে। দশ মিনিট পর ঢাকনা খুলে আলু এবং মাংসগুলোকে দেখে নেব সিদ্ধ হয়েছে কি না। এখানে মাংস এবং আলু দুটোই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে আরেকবার সমস্ত কিছু মিশিয়ে আমি গ্যাস অফ করে দেব। এই রেসিপিগুলো ভালো লেগে থাকলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।